আপনারা দেখছেন এনকে কেবল ভীষণ ইস্টি, সময়ের সাথে আগামীর পথে। সহ্য করতে পারছি না পাখিরাজ।
গাছপালা আমার ভালো লাগছে দিদি, তোমার ভালো লেগেছে মনসা? দিদি আমার সব ভালো লেগেছে মনসা, তোমাকে এখানে আমি কেন নিয়ে এসেছি তুমি জানো মনসা? হ্যাঁ দিদি, তোমাকে আমি কিছু কথা বলবো বলে মনসা। দিদি তুমি আমাকে কিছু কথা বলবে? বলো না দিদি, তুমি কি বলতে চাও মনসা? তুমি কি জানো তোমার আরেকটা পরিচয় আছে? আমি তো জানি, আমার জন্মের পর পিতা মাতাকে চোখে দেখিনি, আমার শক্তি আমার জীবনের সব কিছু। ওগো দিদি আমি তো তোমাকে ছাড়া আর কোনো পরিচয় জানি না দিদি। না মনসা, তোমার আর একটা পরিচয় আছে মনসা। একটা পরিচয়? হ্যাঁ মনসা, তোমার যে পিতা আছে মনসা। আমার পিতা আছে? বলো না দিদি, আমার পিতাকে দেখতে কেমন? মনসা তোমার পিতা হিয়া মহাদেব শিব ঠাকুর। উনি আমার জন্মদাতা পিতা? হ্যাঁ মনসা, উনি তোমার জন্মদাতা পিতা। দিদি আমি জন্মের পর শুধু তোমাকেই দেখেছি, তোমাকে ছাড়া আমি কাউকে চিনতে চাই না দিদি। মনসা বলো, ওই যে দেখো মনসা, একটি গাছে দুইটি পাখি বসে রয়েছে। দিদি ওই লাল পাখিকে আমি নেব, আর হলুদ পাখিকে তুমি নেবে। দিদি আমি যাই ধর্ম প্রচার করতে ওই কৈলাস নগর, এই কবর দিয়ে তো এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন কবর বিল আমাকে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না, এর বিহিত না যদি আমি এখান থেকে। তুমি তুমি কি মানব না দানব? যদি আমার কথায় সাড়া না দাও আমার হাতে সন্দেহ, আমি তোমাকে পুরো মানব মানব আসবে, তোর পিতার অপেক্ষায় বসে আছি সেই কমল বিলের মাঝে। উপকন্যা আমি একটি বার জানতে চাই, তোর পিতাকে তুই কিভাবে দেখেছিস? আমার দিদি বলেছে আমার পিতা দেখতে ইয়া লম্বা, মাথায় চোর, কোলে সাপ, হাতে ত্রিশূল। আমি যাবার বাজে তাই দেখতে পাচ্ছি। আমার পিতার নাম কি জানে? বল তো। আমার পিতার নাম হচ্ছে দেবের দেব মহাদেব মহাদেব। তোর পিতার হাতে আছে ত্রিশূল, হাতে আছে ত্রিশূল, গড়ে আছে সাপ। আমার পিতা তোর প্রতারক, আমার পিতা তোর প্রতারক।
আমার পিতা কথা দিয়ে তোমরা শুনে চাও, আমার সাথে কথা দিচ্ছে, আমি যা চাইবো তাই দিও, সামান্য একটু জিনিস আমাকে দিতে পারছেন না পিতা? তুমি যে ছোট মানুষ, আমি তোমাকে শেষ ভারের মতো বলছি, এই 33 কোটি কালো লাগ বহন তুমি বইতে পারবে না, তুমি তোমার পিতার কাছে অন্য কিছু চাও। যদি আমি তোমার হাতে তুলে না দেই তাহলে তুমি আমার সাথে যাবে না, যেখানে থেকে এসেছো তুমি সেই জায়গায় চলে যাবে। এই 8 কোটি লাভ আমি তোমার হাতে দিতে পারি, আমার যে 3টি শর্ত রয়েছে, আমার 3টি শর্ত যদি তামিল করতে পারো তবেই তোমার হাতে তুলে দেবো এই 8 কোটি লাভ। আপনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা, আর আমি আপনার যত সন্তান অতিথি দেব, আপনি যত বড় কঠিন ছোট দেন না কেন, আপনার কন্যার জীবনটি হলো আমি পালন করবো পিতা। আমার প্রথম শর্ত হলো এই 8 কোটি লাভ দিয়ে যার এক মায়ের এক পুত্র রয়েছে তাকে তুমি কোনোদিন দংশন করতে পারবে না। আর এক মায়ের এক পুত্রকে সাথে দংশন করবো না পিতা। আমি যেন আপনার দেওয়া সত্য অক্ষ পালন করতে পারি পিতা। আশীর্বাদ রইল কন্যা, কন্যা আমার দিনে যত কালো লাগ ছিল আজ থেকে আমি তোমার দিন করে দিলাম। এই কালো লাগকে তুমি যা বলবি, এই কালো লাগ তোমার কথা অবলম্বন অবস্থা পালন করিবি, আমি তো বলেছি আপনার সাদাগর সে যে আমার অতি প্রিয় ভক্ত, সে আমাকে প্রতি বৎসর একটি করে ফল খোঁজা দেয়, আমি সেই ফোটা ভক্ষণ করি আর তাকে নেই আশীর্বাদ। তুমি যাবে, তুমি যাবে সেই চাঁদ সদাগরের কাছে, সে যদি তোমাকে একটি পূজাঞ্জলি দেয় মনে রাখবে, এই পৃথিবীর মানুষ তোমাকে ধ্যান ধরে মানবে, তোমাকে পূজা দেবে, যত হিন্দু ভক্ত খ্রিস্টান আছে সমস্ত লোক তোমাকে এক নামে এক দেবতা রূপে তোমাকে ভজন করিবে। আমাকে প্রাণ ধরে আশীর্বাদ করুন পিতা, আপনার দেওয়া আশীর্বাদ মাথায় নিয়ে আমি চলে যাই পাপ্পাই নগর চাঁদ সদাগরের কাছে, ছেলে ছেলে করে কৌশলী কেবল আমি তার কাছ থেকে একটু পূজা আদায় করে আনবো। চাঁদ সদাগরের কাছ থেকে পূজা আনবে কিন্তু কোনো ক্ষুদ্র মেজাজে নয়, ভদ্র মেজাজে তার কাছ থেকে পূজা আনবে। আমার কথা বলার সঙ্গে সঙ্গে ওই চাঁদ সদাগর তোমাকে পূজা দিবে, সেই পূজা তুমি সহানন্দে লক্ষণ করিবে আর তাকে দিবে প্রাণ জ্বালা আশীর্বাদ। Ha ha ha!
দেবের দেব মহাদেব, তুমি সব কিছু বলতে পারো, তুমি তোমার মেয়ের মনে চালাকি বুঝতে পারোনি, তোমার কাছকে ছলনা করে আমি সাপের ক্ষমতা দিচ্ছি, এই সাপের ক্ষমতা নিয়ে এই রাখাল রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করবো। আমি আসছি রাখাল জানিস কাতু কি বলছো দাদা, শিশুকালে যখন আমাদের পিতা মা তোকে একটু শিশু ছিল, তোকে আমি কাঁধে কাঁধে মাটির মাটি কত গরু চড়াইতাম, আর তোকে আমি কত আদর করে খাইতাম ভাই, আর তুই তাহলে আমাদের কি হবে দাদা? আচ্ছা কাতু, তুমি জানো দাদা
সে যে ছোটবেলায় আমাদের বাবা পর পরে চলে গেছে দাদা, তুমি কি আমাদের সংসারটা কিভাবে চলছে তুমি একবারও তাকে তোকে বুঝতে পেরেছি? তাকে তো বুঝতে দেওনি দাদা, বাবার মতো তাই না দাদা? আমি ছোটবেলা হতে যে বাবাকে হারিয়েছি সেই তোমার কোলে করে মানুষ হয়েছি দাদা। আমি আমার জন্য কিছু আচ্ছা ঠিক আছে খাবার এনেছিস? না দাদা, আমি অনেক ক্ষুধার্ত দাদা, আমরা কি গরিব মানুষ, আমাদের দিনে এক বেলা খেয়ে কাটাতে হবে তাই। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি ওই কাছে ছায়া বসে এখন করো বিশ্রাম প্রাপ্ত তার সত্যি আমি একটু বিশ্রাম নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখানে বসে পাহারা দিচ্ছি।